ওয়েলকাম টু কুকিং উইথ তিননি আজ আপনাদের দেখাবো খুবই সহজে প্রেশার কুকারে কিভাবে দ্রুত পায়া রান্না করতে পারবেন আজ আমি গরুর পায়া দিয়ে করছি আপনারা এখানে খাসি অথবা ল্যাম্প যে কোনোটা দিয়ে করতে পারবেন রান্নাতে যারা একেবারেই নতুন আমার মতো কেবল শিখছেন তাদের জন্য আজকের রান্নাটা আমি পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি তার পরে এলাচ দিয়ে দিচ্ছি কয়েকটি ফাটিয়ে তারপর দিয়ে দিচ্ছি দারুচিনি দেওয়ার পরে একটু পরে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো আমি ব্রাউন কালার করে একটু নেড়েচেড়ে ভেজে নিব এ পর্যায়ে দেখবেন খুব ভালো একটা স্মেল এসেছে তারপর আমি একটা কিছুক্ষণ নাড়ার পরে এখন আমি বাকি মশলাগুলো দিব এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন এবং জিরে একসাথে বেটে রাখা ওটা দিয়ে আমি খুব ভালো করে চেড়ে দিব যাতে মশলার কোনো বাজে স্মেল না থাকে এটার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর পায়াতে কিন্তু হলুদ আপনি একটু কম দিতে পারবেন তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া এটা গরুর গোশ যেভাবে রান্না করা হয় অথবা অন্য অন্য গোশ যেভাবে রান্না করা হয় আমি ঠিক একই প্রসেসে রান্না করব। শুধুমাত্র মশলার পরিমাণটা কম হবে কারণ পায়াতে মশলার পরিমাণ একটু কমই থাকে এরপরে আমি পর্যাপ্ত লবণ দিয়ে দিলাম আমি যেহেতু এটা প্রেশার কুকারে রান্না করব। সেহেতু আমি লবণটা আগে দিলাম না হলে কিন্তু আমি রান্নার মিটেলে দিতাম তারপর যাতে পড়ে না যায় মশলাটা এর জন্য আমি কিছুটা পানি দিলাম এরপর মশলাটা আরও ভালো করে কষিয়ে নিতে হবে এবং ওপরে যখন একটু তেল চলে আসবে তখন আমি আস্তে আস্তে পায়াগুলো দিব আমি পায়াগুলো একবারে দেবো না আমি আস্তে আস্তে দেবো এবং নেড়েচেড়ে ওটা মাখিয়ে নেব মশলার সাথে তারপর আমি বাকিগুলো আস্তে আস্তে দিয়ে দেব তো এই পায়েটা আমি প্রথম কয়েকটি ভাগে ভাগ করে দিচ্ছি যার পরে একটু সময় নিয়ে কাজটা করবেন আর একটু বড়ো ছাঁচের পাত্র নেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু নাড়াচাড়া করতে অনেক সমস্যা হবে আর আমি এটা খুব বেশি কষাবো না আমি হয়তো দশ বারো মিনিট কষিয়ে কষিয়ে নিব এই হাঁড়িতে তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো তো আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে যাতে মশলাটা গায়ে গায়ে লেগে যায় আর শুধুমাত্র হাড়িতে কিভাবে পায়ে রান্না করতে হয় আমার আগের চ্যানেল আমার চ্যানেলে আগেই দেওয়া আছে রেসিপিটি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি মাটির চুলা রান্না করছি এটা গ্যাসেও রান্না করলে সেইমই স্বাদ পাওয়া যাবে তবে মাটির চুলা সব কিছুর স্বাদটা একটু বেশি তো আমি এটা খুব ভালো করে কষিয়ে নিলাম একটু কষানোর পরে এখন আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দিব তো প্রেসার কুকারে আমি আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি একটু একটু করে এটা খুব সাবধানে করবেন কারণ ঝোলটা গরম ঝোলটা গায়ে এসে লাগলে সমস্যা তো আমি আস্তে আস্তে করে হাঁড়িটা দিয়ে দিলাম আর গ্যাসে যদি আপনার প্রেশার কুকারটা দেন তাহলে কিছু করতে হবে না না হলে আমি প্রেসার কুকারের গায়ে যাতে কালি না পড়ে এবং কালি পড়লেও যাতে সহজে উঠে যায় এই জন্য উপরে একটু ছাই মেখে লাগিয়ে দিয়েছি এতে করে আপনাদের কালি লাগলে খুব সহজে উঠে যাবে আর আমি একটু মশলা নষ্ট করতে চাচ্ছি না সেই জন্য আমি যে হাঁড়িটায় আগে রান্না করে নিয়েছিলাম ওই হাড়িটায় একটু পানি দিয়ে ওই পানিটাই ধুয়ে হাঁড়িটা ধুয়ে আমি দিয়ে দিলাম তো পানি একটু গা মাখাও গা দিতে হবে কারণ প্রেশার কুকারে পানিটা খুব শুষে না এই আমি খুব বেশি পানি দিচ্ছি না তো এই পর্যায়ে আমি প্রেশার কুকারটা অফ করে দিলাম এবং আমি চুলায় দিয়ে দিচ্ছি চুলায় দিয়ে দেওয়ার পর আমি চোদ্দো থেকে পনেরোটা হবে এরকম শীত দিয়েছি তো চোদ্দো পনেরোটা সিটি দেওয়ার পরেই আমি এটা চুলার উপর রেখে দিব অনেকক্ষণ পর্যন্ত চলার উপরেই রেখে দিয়েছিলাম হাঁড়িটা বেশ কিছুক্ষণ এতে করে সময় পেয়েছে এবং খুব ভালোভাবে গোলে মানে সফট হয়েছে ভালো লাগলে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম